বাংলাদেশি নাগরিকদের ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা বেড়েই চলেছে। আবারও রেলওয়ে সুরক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার তিনজন অবৈধ অনুপ্রবেশকারী সহ তিনজন ভারতীয় নাগরিক। রবিবার আগরতলা রেলওয়ে স্টেশনে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তিন বাংলাদেশি সহ তিনজন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে জিআরপিএফ। তাদের মধ্যে চারজন মহিলা এবং দুজন পুরুষ রয়েছেন। তবে ধৃত ছয়জনের মধ্যে তিনজন বাংলাদেশি। রবিবার সকালে কাঞ্চনজঙ্ঘা দিয়ে কলকাতা যাওয়ার সময় আগরতলা রেলওয়ে পুলিশ তাদেরকে আটক করেন। রেলওয়ে পুলিশ আধিকারিক জানিয়েছেন, তিন ভারতীয় নাগরিকের সাহায্যে তারা ভারতে এসেছে এবং আজ সকালে তারা ট্রেনে করে কলকাতা যাবার উদ্দেশ্যেই এসেছিল। ভারতীয় তিনজনের বাড়ি সোনামুড়া এলাকায়। সোনামুড়া দিয়েই তারা ত্রিপুরায় প্রবেশ করেছিল। আটক বাংলাদেশিরা বাংলাদেশের ঢাকার বাসিন্দা। অনুপ্রবেশকারীরা আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কলকাতা যাওয়ার পরিকল্পনা করেছিল বলে জানিয়েছে জিআরপি। তাদের সকলকে আদালতে প্রেরণ করা হবে। আজকে সকাল 8টার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাওয়ার আগে আমরা চেকিংয়ে তিনজন বাংলাদেশি মহিলা আটক করেছি। তাদের সাথে ইন্ডিয়ান তিনজন, দুজন পুরুষ আর একজন মহিলা ছিল। ইন্ডিয়ান যারা ছিল ওরা ওদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে পাচার করে ভারতে প্রবেশ করিয়ে কলকাতা পাঠাচ্ছিল। আমরা ওদের মোট ছয়জনকে আমরা অ্যারেস্ট করেছি। আজ ওদেরকে কোর্টে পাঠাব। আর তাদের মধ্যে একজনের নাম হচ্ছে, আমরা ইন্ডিয়ান যে তিনজন ধরেছি তারা হচ্ছে আনজার আলম, রহিমা আক্তার আর মামুন হোসেন। তারা হচ্ছে সবার বাড়ি সোনামুড়া সাব ডিভিশনে। আর বাংলাদেশি তিনজন হচ্ছে মৌসুমি, ঝর্ণা আর রহিমা। তিনজন ওরা বাংলাদেশের ঢাকারই বাসিন্দা মূলত। তাদেরকে কি স্যার প্ল্যাটফর্মের উপর থেকে আটক করেছেন নাকি রেলের ভিতর থেকে? ওরা স্টেশনে ঢোকার পথে আমরা তাদেরকে আটক করেছি। তারা কোন দিকটা বাংলাদেশের দিকে মানে ইন্ডিয়া তুলছে? তারা সোনামুড়া বর্ডার দিয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা পেয়েছি তার বাকিটাতে ইনভেস্টিগেশন করে বোঝা যাবে। তাদের সাথে কি আর কেউ রয়েছে, কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত ওরা? আর পরবর্তীতে আমরা দেখি পরবর্তী আর কিছু পাওয়া যায় কিনা আপনাদেরকে জানি। ব্যুরো রিপোর্ট আর ই নিউজ।